শেষ শুক্রবারে উপচে পড়া ভিড় বাণিজ্য মেলায়। শুধু ঘুরতে নয়, কেনাকাটাও করছে মানুষ। মেলা শেষ সময়ে এসে সব ঠিকঠাক চলার কথা বললেও উপেক্ষিত শুধু স্বাস্থ্যবিধি। মাসব্যাপী বাণিজ্য মেলায় বিদায়ের সুর, তবে ক্রেতা দর্শনার্থীর কমতি নেই। কানায় কানায় পূর্ণ মেলা প্রাঙ্গণ। তুলনামূলক ভিড় বেশি প্যাকেটজাত খাদ্যদ্রব্যের স্টলে। ফার্নিচার স্টলগুলোতে ভিড় কিছুটা কম, তবে স্টলে স্টলে চলছে নানা অফার। সামনের বছর মেলা আরো জমজমাট হবে এমনটাই আশা সবার। ঢাকার বাইরে হয়েছে, অনেক দূরে আছে, মোটামুটি ভালো, কিন্তু ওইখানকার মতো ওই মেলার ওই ফিলটা আসলে আসতেছে না। অন্যবারের চেয়ে ডিফারেন্টলি আয়োজন করা হয়েছে, এই জন্য অনেক ডিফারেন্টই লাগছে। যেই সব জিনিসপত্র আসলে টার্গেট নিয়ে এখানে কিনতে এসেছি, মোটামুটি সবগুলো বেশিরভাগই পাওয়া গেছে, সমস্যা নেই। বাইরেরও অনেক কিছু প্রোডাক্ট এখানে যেগুলো আসে, আমরা যেগুলোকে টার্গেট নিয়ে মানে কিনতে আসি আর কি, সেগুলো পেয়েছি। শেষ বেলায় হাসি ফুটেছে বিক্রেতাদের মুখেও। এমন জনসমাগমে পুষিয়ে যাবে ক্ষতি মনে করছেন তারা। মনে করেছিলাম যে কাস্টমার হবে না বা আসবে না, কিন্তু আলহামদুলিল্লাহ কাস্টমার আসতেছে। যারা আসতেছে অবশ্য কেনাকাটা করার জন্য আসতেছে। মোর দেন এক্সপেক্টেড, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম। আমরা সো ফার টিল দিস ডে উই আর ডুইং এক্সট্রিমলি গুড কম্পেয়ার টু লাস্ট ইয়ার্স। করোনার যেহেতু প্রাদুর্ভাব বাড়ছে, যাতে একটু বেশি স্পেসে কাস্টমার থাকতে পারে, স্বাচ্ছন্দ্য বোধ করেন, আমরা চেষ্টা করছি। করোনা মহামারী ঠেকাতে সরকারি নানা বিধিনিষেধের মধ্যেই চলছে এই মেলা। শেষ শুক্রবারে বেলা গড়ানোর সাথে সাথেই জনস্রোতে মিশে যায় স্বাস্থ্যবিধিও। তবে করোনার কঠিন সময়ে স্বাস্থ্যবিধি মানার পক্ষে সবাই না, অনেকটা আসলে ঠিক হচ্ছে না, কিন্তু বাচ্চারা খুশি হবে দেখে ছেড়ে দিচ্ছি, এখন আল্লাহ ভরসা বাকিটা। ছবি তোলার জন্য এই মাস্ক তোলা, নয়তো মাস্ক হাতে দিকে দিয়ে রাখি। শফিকুল হক, এটি নিউজ,